Z5 অ্যাপ ডাউনলোড করুন আর দেখুন সম্পূর্ণ এপিসোড একদম বিনামূল্যে। সম্রাট বাবু কি আমাকে সন্দেহ করছে? ভালো হলো আপনি চলে এলেন, আপনার জন্য অপেক্ষা করছিলাম। আপনার বিদেশে থাকার কথা ছিল না? তাড়াতাড়ি চলে এলাম বলছেন? বৌদি তুমি বারণ করেছিল বটে, কিন্তু তার সত্ত্বেও আমি ফোন করেছিলাম আর করে জানতে পারলাম উনি ফিরে এসেছেন। ও ভালো, প্রেসক্রিপশনটা টেস্টগুলো করে ফেলার ব্যবস্থা করুন। ভালোই হয়েছে, এই সময় আপনি দেশে ফিরে এসেছেন, আমাদের পক্ষে খুব ভালো হয়েছে। ভালো মন্দ বোঝা যাবে আসামি ধরার পর। কি মিসেস বোস, ঠিক বুঝি তো? হ্যাঁ ঠিকই তো বলছেন দিদি। অর্জুন আর তুব্রিত এখন বাড়ি ফিরে এসছে, তাহলে তো আর কিডন্যাপারদের কোনো ভয় নেই, তাই না? আহা, আবার কিডন্যাপারদের প্রসঙ্গ উঠছে কেন? ও মা, দিদি ভয় পাচ্ছিল না যে যদি পুলিশে খবর দিই তাহলে যদি কিডন্যাপাররা তুব্রি আর অর্জুনের কোনো ক্ষতি করে দেয়, তাই তো আমরা পুলিশে খবর দিলাম না। আসলে কি করবো বলুন, মায়ের মন তো আর আগে থেকে তো কিছুই বোঝা যায় না। দেখুন মিস্টার রয়, আমি চাই অপরাধী শাস্তি পাক। অবশ্যই অপরাধী অবশ্যই শাস্তি পাবে। আচ্ছা মিস্টার রয়, একটা কথা বলুন তো, আপনার কি মনে হয়, মানে আপনার কাকে সন্দেহ হয়? দেখুন, নিশা জেল থেকে পালিয়েছে, ও এটা করে থাকতে পারে। এই সময় নিশা পালিয়ে আমার কাজ আর সহজ করে দিয়েছে। পুরোটা নিশার উপর দিয়ে চালিয়ে দিতে হবে। আমি বলতে বাধ্য হচ্ছি, এটা তো জঘন্য একটা অপরাধ। কি আর বলবো বলুন, তবে আমি জানি আপনি আইনের ঊর্ধ্বে কোনো কিছুকে রাখেন না, তাই অনুরোধ করবো আপনি কষ্ট হলেও নিজের মেয়েকে ধরুন ও শাস্তির ব্যবস্থা করুন যদি সত্যিও করে থাকে। ভীষণ ভুল করেছিলাম নিশাকে এই বাড়িতে এনে তুলে, ভুল হয়েছিল। দেখুন, অপরাধ যেই করে থাকুক, অপরাধ যদি নিশা করে থাকে শাস্তি তো পাবেই। না স্যার, আমার মনে হয় না কাজটা নিশা করেছে। তোমার কি মনে হয় তুব্রি, নিশা যদি না করে থাকে তাহলে কে করেছে? দেখুন মা, নিশার রাগ আমার উপর, ও যদি আমাকেই মারতে লোক পাঠায় তাহলে সেই লোক আমাকে না মেরে অর্জুনকে কেন মারতে যাবে? Z5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।